লাভবাট পাখির দাম কেমন রয়েছে? এই ইয়েলো গুলো কি রকম? 250 টাকা জোড়া। এই যে বদ্রি গুলো এগুলো তোমার 300 টাকা জোড়া। আর এই যে সাদা জাবা এগুলো 500 টাকা জোড়া। আর কালো জাবা 300 টাকা জোড়া। আর এই যে বদ্রি গুলো এগুলো তোমার হচ্ছে রেনবো বদ্রি, শ্যালো বদ্রি, এগুলো হচ্ছে তোমার 1200 টাকা জোড়া। জার্নি করেছি একদম নামখানা থেকে ধর্মতলা। তো নামখানা থেকে 3:45 ছেড়েছিল, তো চলো নামখানা থেকে ভিডিওটা স্টার্ট করি। এখন বাজে 3:36, 3:40 নামখানা থেকে ছাড়বে। এখন এই বাসের ওপর উঠে পড়েছি। মোটামুটি আমার আগে 3 জন মতো আছে। আর এই দেখো সিটিং ক্যাপাসিটি 3/2। 3:45 বাজে, এই যে ড্রাইভার কাকু উঠে পড়েছেন, চলো আমাদের জার্নি শুরু হলো। তো এখন বাজে 4:02, আমরা চলে এসেছি উগলে বাজার। এখন বাজে 4:15, চলে এসেছি আমরা কাকদি। পুরো একদম 7:10 বাজে, পুরো একদম ধর্মতলা মাঠে ঢুকে গেছি। তো নামখানা থেকে ধর্মতলা সময় লাগলো 3:25। 3:45 নামখানা থেকে ছেড়েছিল, 7:10 ধর্মতলা পৌঁছে গেল। বাজে এখন 6:47, নেমে গেছি বাস থেকে অনেক আগেই নেমে গেছি। তো একটু ভিডিও বানাচ্ছিলাম, একটু সিনেমাটিকারও নিচ্ছিলাম। তো এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি, এই যে সামনে এখানে দাঁড়াবো, দিয়ে এখান থেকে শ্যামবাজারে বাস ধরবো।
বাস ধরে সোজা চলে যাব একদম শ্যামবাজার। সকাল সকাল খাবো এই লেবুর শরবত। এখন বাজে 7:58, বাসের ওপর উঠে পড়েছি, যাব হচ্ছে শ্যামবাজার পেট মার্কেট। ধর্মতলা থেকে শ্যামবাজার ওই বাসে 20-25 মিনিট মতো সময় লাগে। ৮:21 নেমে গেছি বাস থেকে, তো চলো এবার যাই পেট মার্কেটে। তো বাস থেকে নেমেছিলাম ওই যে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে মূর্তিটা দেখতে পাচ্ছ ওই ওই সাইডে নেমেছিলাম, ওখান থেকে সোজা হেঁটে হেঁটে চলে এসছি। এই যে এখান থেকে শুরু, এই দেখো বদ্রি পাখি। তো আজকের হচ্ছে 9 জুন, আজকে চলে এসছি গালিব স্ট্রিট পেট মার্কেটে। চলে এসছি এই যে মেন মার্কেট, এখান থেকে এই মার্কেট ঘুরে ঘুরে শেষ করা যাবে না, এত বড় পেট মার্কেট। এই দেখো এখানে হচ্ছে তোমার লাভবার্ড পাখি রয়েছে, আর এদিকে এই যে পায়রা, ওদিকেও পায়রা রয়েছে। আচ্ছা লাভবার্ড পাখির দাম কেমন রয়েছে? হ্যাঁ এই ইয়েলোগুলো কীরকম? 250 টাকা জোড়া। আরে ভাই এত দাম কম! আর এগুলো? 150 টাকা জোড়া। আর বদ্রি? বদ্রি 50 টাকা জোড়া। 50 টাকা জোড়া। আর ককটেল? এই তো নিচে লুটিনো ককটেল 150 টাকা পিস, ককটেল 300 টাকা জোড়া। ওরে ভাই এত কম দাম! এই যে সামনেই মেন রোড দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে একটা করে কুকুরের বাচ্চা নিয়ে ঘুরছে, বেশ কিউট কিউট কুকুর বাচ্চাগুলো। এই দেখো কাকু বদ্রি রেট কেমন চলছে? বদ্রি পাখির রেট 250 টাকা জোড়া। আরে ভাই এখানে 250 টাকা জোড়া, সেখানে 50 টাকা জোড়া। আর লাভবার্ড 800 টাকা জোড়া। এই যে এদিকেও বদ্রি রয়েছে, গোল্ডেন ফিঞ্চ, বেঙ্গলি ফিঞ্চ, আরও বিভিন্ন ধরনের ফিঞ্চ পাখি রয়েছে এখানে। এই যে বদ্রিগুলো এগুলো তোমার 300 টাকা জোড়া, আর এই যে সাদা জাবা এগুলো 500 টাকা জোড়া, আর কালো জাবা 300 টাকা জোড়া। আর এই যে বদ্রিগুলো এগুলো তোমার হচ্ছে রেনবো বদ্রি, স্যালো বদ্রি, এগুলো হচ্ছে তোমার 1200 টাকা জোড়া। এই দোকানে দেখো ব্ল্যাক জাবা, এদিকে বদ্রি, এদিকে বিভিন্ন ধরনের লাভবার্ড রয়েছে, রোজি রয়েছে, ব্লুমাক্স রয়েছে, গ্রিন ফিশার্স রয়েছে, তারপর এখানে বিভিন্ন ধরনের ফিঞ্চ রয়েছে, গোল্ডেন, আউল, তারপর জেব্রা, বেঙ্গলি, আরও বিভিন্ন ধরনের ফিঞ্চ পাখি রয়েছে এই দোকানে। কত ককটেল পাখি, সব লুটিনো ককটেল। আর ভিতরে কিছু বদ্রি পাখি ঢুকিয়ে দিয়েছে। আর এই যে কনুর দেখো, এই যে এ সাইডে দোকানে তোমার পাখির ব্রিডিং বক্স, তারপর জলের পট, খাবার, তারপর হচ্ছে ক্যালসিয়াম সব পাবে। এদিকেও দোকান রয়েছে পাখির দোলনা ফোলনা সিঁড়ি ফিড়ি সব পেয়ে যাবে এখানে। এই যে পাখিটা হেভি কিউট দেখো, মং প্যারাকিক এই পাখিটার নাম। আর এটা হচ্ছে তোমার ব্লু ইয়েলো সাইডেড কনুর, এটা হচ্ছে 10,000 টাকা জোড়া ডিএনএ সহ। এটা হচ্ছে সান কনুর ডিএনএ সহ 20,000 টাকা জোড়া, এটা জার্মান শেফার্ড, কি কিউট দেখো। আর নিচে এই ল্যাব্রাডর বাচ্চা, আর এগুলো মনে হয় ইন্ডিয়ান স্পিচ। এখানে দেখো কি কিউট কিউট বাচ্চা, আরও এখানে কি কিউট কিউট কুকুর বাচ্চা আছে দেখো। জার্মান শেফার্ড বেবি কিউট দেখো। এগুলো সব 4.5 করে দেবে বলছে। এই দেখো খরগোশ বাচ্চা, এই যে খরগোশ বাচ্চা, এদিকে খরগোশ বাচ্চা, এই যে বিক্রি হয়ে গেল দুটো বাচ্চা, আর এদিকে সব বড় বড় ধাড়ি খরগোশ, এদিকে দেখো পায়রা।
এই দেখো এদিকটা পুরোটা পায়রা, ওদিকে পায়রা, এদিকে পায়রা, এদিকে পায়রা, কত পায়রা, এদিকে পায়রা। এই পায়রাটার নাম হচ্ছে সিরাজু, এটা হচ্ছে 2000 টাকা জোড়া, আর এই ময়ূরপঙ্খী 1200 টাকা জোড়া। এই যে অনেক রকমের পায়রা ফায়রা রয়েছে, ওদিকে কালারিং পায়রা ফায়রা রয়েছে, বড় বড় ঝাঁতুয়া ঝাঁতুয়া পায়রা। এই দেখো এদিকে হচ্ছে অ্যাকোরিয়ামের যাবতীয় সবকিছু পাওয়া যায়। এই যে অ্যাকোরিয়ামের মাছ, আর দিকটা পায়রা শেষ। এই যে বিভিন্ন ধরনের মাছ দেখো, এই মাছগুলো দেখো কি কিউট, আর এটা দেখো কি বড় মাছ এদিকে আছে। এই দেখো কেঁচো, কত কেঁচো দেখো, কেঁচো বিক্রি হচ্ছে এখানে। দেখো কালারিং কালারিং ফুল হয়েছে, আর এই যে দেখো পদ্ম গাছ, এদিকে ওই যে অ্যাকোরিয়ামের পাথর পাথর, তারপর ওই যে ডিব্বা ঠিব্বা অনেক কিছু বিক্রি হচ্ছে। এই দেখটা দেখো সব মুরগি, এই যে কোয়েল পাখি, এদিকে মুরগি, এই মুরগিগুলো দেখো গো কি কিউট লাগছে। এই মুরগিগুলো কত দূর থেকে হেঁটে হেঁটে এসেছি, মানে এই পেট মার্কেটটা এতটা বড়, এতটা বড় কি বলবো তোমাদেরকে। তোমরা এখানে এসে না দেখলে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। এখানে আসো, তোমরা এখানে এসে ভিজিট করো, পাখি বলো কুকুর বলো যা চাই সব পেয়ে যাবে তোমরা এখানে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকের দিনের ভিডিও, তোমরা আসো এসে এখান থেকে পেট পেট কিনে নিয়ে যাও।